আমরা আজকে আলোচনা করব প্রত্যেকটা রাশি এবং লগ্নের গ্রহ, কোন কোন গ্রহ ভিলেন, কোন কোন গ্রহ হিরো, অর্থাৎ কোন রাশি বা কোন লগ্নের কোন গ্রহ শুভ অবস্থায় আছে, কোন গ্রহ অশুভ অবস্থায় আছে। আমাদের বার্থ চার্টের কোনো কোনো গ্রহ অশুভ অবস্থায় থাকে, কোনো কোনো গ্রহ শুভ অবস্থায় থাকে। অশুভ অবস্থায় থাকা গ্রহকে বলা হয় ভিলেন এবং শুভ গ্রহ থাকা অবস্থায় বলা হয় হিরো। তো এই সমস্ত গ্রহ যখন অশুভ অবস্থায় থাকে, তখন আমাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়। প্রবলেম কখন কি হয় সেটা কিন্তু গ্রহের অবস্থানের উপর নির্ভর করে, কোন গ্রহ কোথায় অবস্থান করছে এটা নিজস্ব বার্থ চার্টে। যেহেতু এখানে আমি নিজস্ব বার্থ চার্ট দেখতে পাচ্ছি না, সেহেতু রাশি অনুযায়ী কোন গ্রহের কোন গ্রহ ভিলেন সেই আলোচনাটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। যেমন মেষ রাশি, মেষ রাশির বুধ গ্রহ হলো সেই রাশির অশুভ গ্রহ। সেই বুধ গ্রহের জন্য কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা নানান ধরনের প্রবলেমের মধ্যে সম্মুখীন হয়। এবারে প্রবলেমগুলো বিভিন্ন ধরনের হতে পারে, তার জন্য কিন্তু আলাদা কোনো কথা আমি বললাম না যে কী কী ধরনের প্রবলেম হতে পারে। শুধু আমি বলছি যে বুধ গ্রহের জন্য প্রতিকার তো অবশ্যই প্রয়োজন। আপনি কোনো জ্যোতিষের ঘরে যাওয়ার আগে প্রতিকারগুলো নিজেই বাড়িতে বসে করে নিতে পারবেন। বুধ গ্রহের জন্য আপনাকে সবুজ রঙের বস্ত্র, সবুজ রঙের মিষ্টি, সবুজ রঙের ফল, সবুজ রঙের সবজি, সবুজ রঙের ডাল হতে পারে, এগুলো আপনাকে বুধবার দিন করে দান করতে হবে। এবং আপনাকে গণেশের পুজো করতে হবে, গণেশের মন্ত্র বলতে হবে ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। পুজো কিন্তু একদিন হয় না, পুজো আপনাকে 12 মাস 365 দিন করতে হবে, তাহলেই কিন্তু বুধ গ্রহের প্রতিকার হবে। এরপরে আসবো বৃষ রাশি। বৃহস্পতি হলো এই রাশির নেগেটিভ গ্রহ। এই নেগেটিভ গ্রহের জন্য প্রতিকার কি, যেটা হলো নেগেটিভ গ্রহের জন্য প্রতিকার, আপনাকে বৃহস্পতিবার দিন হলুদ রঙের সবজি, হলুদ রঙের ফল, হলুদ রঙের বস্ত্র, আপনি ব্রাহ্মণদের বা যে কোনো গরিব মহিলাদের আপনি দান করতে পারেন এবং বৃহস্পতির পুজো করতে হবে বৃহস্পতিবার দিন অথবা শুক্রবার দিন লক্ষ্মীর পুজো করতে পারেন, লক্ষ্মী দেবের আরাধনা করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মঙ্গল হলো এই রাশির অশুভ গ্রহ। এই অশুভ গ্রহ মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য আপনাকে লাল বস্ত্র, লাল ফল, লাল সবজি, এগুলো আপনি গরিবদের দান করতে পারেন এবং আপনি সূর্যের আরাধনা করতে পারেন। এবং প্রত্যেকে রবির মন্ত্র জানেন, যাবা কুসুম সংখ্যাসনং, এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন অথবা ওম সূর্যায় নমঃ বলে সূর্যের আরাধনা করতে পারেন, সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই যে অশুভ গ্রহ থেকে, অশুভ গ্রহের যে আজ তার থেকে বাঁচতে পারেন। তারপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের শুক্র গ্রহ হলো এই যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তাহলে কি করতে হবে, শুক্রবার দিন আপনি সাদা রঙের বস্ত্র, সাদা ফল, সাদা সবজি, সাদা রঙের যে কোনো জিনিস, চাল হোক, দুধ হোক, চিনি হোক, এগুলো আপনি দান করতে পারেন এবং আপনি শুক্রবার দিন লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি দিয়ে পুজো করতে পারেন বা শুক্রবার দিন সন্ধ্যাবেলা আপনি সাদা রঙের মিষ্টি কুকুরকে খাওয়াতে পারেন অথবা শুক্রবার দিন যে কোনো মহিলাকে আপনি সাদা রঙের মিষ্টি খাওয়াতে পারেন। মহিলা ব্রাহ্মণ হলে ভালো হয়। এবার যদি ব্রাহ্মণ আপনি না পান, অবশ্যই কোনো গরিব মহিলাকে আপনি সাদা রঙের মিষ্টি খাওয়াতে পারেন। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির নেগেটিভ প্ল্যানেট হলো শনি। এই শনির জন্য দাম্পত্য জীবন খারাপ হয়, শরীর খারাপ হয়, হাড়ের সমস্যা হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাহলে শনির প্রতিকার হিসাবে প্রত্যেক শনিবার দিন অশ্বত্থতলার নিচে গিয়ে, অশ্বত্থতলার নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রেখে আসতে হবে এবং গরিবদের প্রত্যেক শনিবার দিন গরিবদের খাওয়াতে হবে।
তারপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির নেগেটিভ প্ল্যানেট হলো মঙ্গল, অর্থাৎ মঙ্গলের প্রতিকারের জন্য আমাদেরকে কী করতে হবে, লাল রঙের যে কোনো ফল, যে কোনো সবজি, যে কোনো বস্ত্র আপনাকে দান করতে হবে। আপনি যদি গরুকে লাল রঙের, অর্থাৎ গুড় তো লাল রঙেরই হয়, লাল রঙের গুড় বা গুড় সেবন করান, তাতেও কিন্তু মানে যে প্রতিকার সেটাও হয়। এছাড়া আপনি আরেকটা করতে পারেন, সূর্যদেবকে লাল রঙে ফুল অর্পণ করতে পারেন। এরপরে আসবো তুলা রাশি। তুলা রাশির নেগেটিভ প্ল্যানেট হলো বৃহস্পতি, সুতরাং এই বৃহস্পতির জন্য আমাদেরকে কী করতে হবে, বৃহস্পতির জন্য বৃহস্পতিবার দিন হলুদ রঙের যে কোনো বস্ত্র, ফল, সবজি এগুলো আমরা দান করতে পারি, গরুকে হলুদ রঙের যে কোনো জিনিস খাওয়াতে পারি, এছাড়াও সূর্যকে আমরা হলুদ রঙের ফুল অর্পণ করতে পারি। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বুধ হলো তার নেগেটিভ প্ল্যানেট। বুধের জন্য আমরা কী করতে পারি, বুধের জন্য আপনারা গণেশকে দুর্বা ফুল অর্পণ করুন। এছাড়া গণেশের তো পূজা করতেই পারেন, এছাড়া বুধবার দিন যে কোনো সবুজ খাবার গরুকে খাওয়াতে পারেন। ধনুরাশির নেগেটিভ প্ল্যানেট হলো শুক্র, সুতরাং এই শুক্রকে যদি ভালো করতে হয় প্রথমত আমাদেরকে শিবের পুজো করতে হবে। প্রত্যেক দিন ওম নম শিবায় এই 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে এবং শিবের প্রত্যেক সোমবার করে শিবের পুজো করতে হবে। আর কী করতে হবে, শুক্রকে স্ট্রং করার জন্য শুক্রবার দিন যে কোনো সাদা জিনিসের আপনাকে দান করতে হবে, যে কোনো সাদা ফল, সাদা সবজি, যে কোনো জিনিস দান করতে হবে। আরেকটা জিনিস হলো যে কোনো এই শুক্রবার দিন আপনি মা লক্ষ্মীর আরাধনা করতে হবে। এরপরে আসবো মকর রাশি। মকর রাশির নেগেটিভ প্ল্যানেট হলো চন্দ্র। এই চন্দ্রকে স্ট্রং করার জন্য প্রথমে আমাদেরকে সোমবার দিন যে কোনো সাদা জিনিসের দান করতে হবে এবং চন্দ্রকে স্ট্রং করার জন্য যে কোনো পূর্ণিমার দিন আপনাকে পূর্ণিমার ব্রত রাখতে হবে এবং এই পূর্ণিমার দিন আপনাকে চাল, চিনি এগুলো দান করতে হবে এবং আপনি বাড়িতে পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো করতে হবে। এবং এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির নেগেটিভ প্ল্যানেট হলো বৃহস্পতি এবং রবি। কুম্ভ রাশির এই নেগেটিভ এই দুটো প্ল্যানেটের জন্য কী করতে হবে, প্রথমত দুটো রাশির নেগেটিভ প্ল্যানেটের জন্য বৃহস্পতিবার দিন আপনাকে যে কোনো হলুদ রঙের যে কোনো জিনিস দান করতে হবে। এছাড়াও আপনি গরুকে হলুদ রঙের যে কোনো জিনিস, অর্থাৎ গরুকে কলা খাওয়াতে পারেন। আর আপনাকে রবির জন্য সূর্যকে আরাধনা করতে হবে, জবা ফুল রবির জন্য অর্পণ করতে পারেন। এরপরে সবশেষে আসবে মীন রাশি। মীন রাশির নেগেটিভ প্ল্যানেট হলো শুক্র। এই শুক্রকে স্ট্রং করার জন্য কী করতে হবে, শুক্রবার দিন মহিলাদের মিষ্টি খাওয়াতে হবে বা গরিব লোকদের মিষ্টি বিতরণ করতে হবে অথবা যে কোনো সাদা জিনিস আপনি দান করতে পারেন এবং শুক্রবার দিন আপনাকে মা লক্ষ্মীর আরাধনা করতে হবে। এই যে আপনার যে প্রত্যেকটা রাশি তার যে নেগেটিভ প্ল্যানেট সেগুলো তো আপনি জেনে গেলেন, সুতরাং আপনি যদি এই প্রক্রিয়াগুলো করতে থাকেন কন্টিনিউ, তাহলে আপনার যে নিজস্ব পার্সোনাল চার্টে নেগেটিভ প্ল্যানেট আছে সেই প্ল্যানেটগুলোকে আপনি শুভ করতে পারবেন। এরকমভাবেই আপনার নেগেটিভ প্ল্যানেটকে মানে অশুভ থেকে শুভতে পরিণত করুন এবং আপনার জীবনে যত নেগেটিভ ঘটনা আছে সেই নেগেটিভ ঘটনা থেকে পজিটিভ ঘটনা হয়ে যাক, এটাই আমি আপনাদের জন্য বলবো যে এগুলো হোক। আপনাদের এই উপকারগুলো হলে আমি ধন্য হব। আপনারা আমাকে দেখাবার জন্য মানে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, আপনি চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন চালু আছে সেটা করবেন। আর যারা আমার প্রোগ্রাম দেখছেন, যারা আমাকে এতদিন সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, সত্যি আমি আপ্লুত। এইভাবেই আপনাদের সাপোর্ট আমি চাই। প্রত্যেকে ভালো থাকবেন এবং যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।